Please do subscribe Easytophysics and press the bell icon to get latest update on education. Hi friends, Easytophysics এই অফ টপিক চ্যানেলে আমরা আজকে মোটামুটিভাবে একটা অন্য টপিকে আলোচনা করব, সেটা হলো, যদিও সেটা এডুকেশন রিলেটেড অবশ্যই, আর যেহেতু ইজিটোফিজিক্সটা আমাদের একমাত্র মাধ্যম এডুকেশন রিলেটেড যে কোনো নিউজ দেওয়ার জন্য, তো এই মাধ্যমটাকেই আমরা বেছে নিয়েছি আমাদের রিপ্লাইটা দেওয়ার জন্য বা মেসেজটা দেওয়ার জন্য। সেটা হলো, লকডাউন পিরিয়ড এখন চলছে, তো সেক্ষেত্রে স্কুল কলেজ অফিস সবই বন্ধ। তো সেক্ষেত্রে দেখা যায় কি, প্রাইভেট যে সমস্ত সেক্টররা রয়েছে তারা কিন্তু বাড়ি থেকে কাজ করছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি সো কল্ড ওয়ার্ক ফ্রম হোম, সেটা কিন্তু করে থাকছে। তাই সেক্ষেত্রে আমরা তাদের মুখে বলতে শুনছি যে আমাদের অফিস খোলা রয়েছে, আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, আমাদের ছুটি ব্যাপারটা নেই, লকডাউন পিরিয়ডটা আমরা সেভাবে কাটাতে পারছি না আমাদের কাজের মধ্যে, কর্মব্যস্ত জীবন যেমন আমরা ফলো আপ করি সেভাবেই চলছে। কিন্তু কোথাও এটা শোনা যাচ্ছে যে স্কুল বন্ধ বা পড়াশোনা বন্ধ, এই একটা ব্যাপার কিন্তু কোথাও একটা শোনা যাচ্ছে। তো ঠিক সেই টপিকটা নিয়েই আমার আজকে একটা ভিডিও বানানোর, সেটা হচ্ছে যে স্কুল বন্ধ বলতে বেসিক্যালি আমরা যেটা মিন করতে চাইছি সেটা কিন্তু পড়াশোনা বন্ধ বা স্কুল বন্ধ, স্কুলে যাওয়া বন্ধ, এই ব্যাপারগুলো। বাট কোথাও একটা ডিফারেন্স রয়েছে, সেটা স্কুল বন্ধ মানে কিন্তু স্কুলটা বন্ধ নয়, স্কুল বিল্ডিংটা শুধুমাত্র বন্ধ করে দেওয়া আছে, বাট স্কুলের টিচার, স্কুলের স্টুডেন্ট এবং তাদের ওয়েবসাইটে কন্টিনিউ তারা কাজ করে চলেছে। প্রতিটা স্কুল যার যতটা সাধ্য বা যে যেরকমভাবে পারছে অনলাইন অফলাইন ওয়েবসাইটের মাধ্যমে বা তাদের বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে তারা কিন্তু তাদের বাচ্চাদের বা তাদের স্টুডেন্টদের স্টাডি মেটেরিয়ালস আপলোড করে যাচ্ছে। তারা কনস্ট্যান্ট চেষ্টা করছে তাদের সাথে কন্ট্যাক্ট করার, তাদের সাথে কানেক্ট থাকার, এবং তারা যাতে তাদের স্টুডেন্টদের এই লকডাউন পিরিয়ডটাতে কোনোরকমভাবে ইনভলভ রাখতে পারে স্কুলের সাথে, স্কুলের পড়াশোনার সাথে, তাদের এডুকেশনের সাথে রিলেট রাখতে পারে, কানেক্ট করে যেতে পারে, সেই চেষ্টা কিন্তু প্রতিটা স্কুল, প্রতিটা প্রাইভেট টিউশন, প্রতিটা প্রাইভেট টিচার মানে অনবদ্যভাবে চেষ্টা করে যাচ্ছে, যে যেভাবে পারছে, সেটা অনলাইন হোক অফলাইন হোক বা অন্য যে কোনোভাবে হোক। সুতরাং এই কথাটায় বোধহয় একটু আপত্তি আছে, স্কুল বন্ধ, স্কুল বিল্ডিংসটা কিন্তু বন্ধ রয়েছে, স্কুল কিন্তু বন্ধ নেই। স্কুলের টিচাররা যে কি অক্লান্ত পরিশ্রম করে তাদের জন্য ওয়ার্কশিট, স্টাডি মেটেরিয়ালস ইত্যাদি ইত্যাদি আপলোড করছে, তাদের সলিউশন পেপার দিচ্ছে, তাদের স্টাডি মেটেরিয়ালস দিচ্ছে, যাতে তারা বাড়িতে কোনোরকমভাবে পিছিয়ে না পড়ে, তারা যাতে কোনোভাবে তাদের নতুন বইগুলোর সাথে, নতুন সিলেবাসের সাথে অভ্যস্ত হয়ে যেতে পারে এবং তারা যাতে এই সময়টাকে ইউটিলাইজ করতে পারে, তার জন্য কিন্তু টিচাররা কনস্ট্যান্ট ট্রাই করে যাচ্ছে, তারা সেটা প্রাইভেট টিউশন হোক বা স্কুল টিচার হোক, প্রত্যেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছে। সুতরাং টিচাররাও বা প্রাইভেট টিউটররাও কোথাও একটা ওয়ার্ক ফ্রম হোম কিন্তু করে যাচ্ছে, তারাও কিন্তু শুধু শুধু বসে নেই বা তারা কিন্তু বাড়িতে রিল্যাক্সে টাইম কাটাচ্ছে না, রাদার আমি বলবো তাদের প্রেশারটা অনেক বেড়ে গেছে, অনেকটাই বেড়ে গেছে। কারণ স্কুলে একটা বাচ্চা থাকলে তাকে বুঝিয়ে তার কাছ থেকে একটা কাজ করিয়ে নেওয়া, আর সেটা বাড়িতে থেকে তাকে ওয়ার্কশিটের মাধ্যমে তাকে টোটাল জিনিসটা বুঝিয়ে তার কাছ থেকে হোমওয়ার্কটা করিয়ে নেওয়ার মধ্যে অনেকটা ডিফারেন্স, এবং তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেই যাচ্ছে। তো আমি সকলকে রিকোয়েস্ট করবো, যারা স্কুলের অভিভাবকরা আছেন, যে গার্ডিয়ান্সরা আছেন, তারা অবশ্যই তাদের যে করেসপন্ডিং স্কুল তাদের সাথে কন্ট্যাক্ট করুন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, তারা যে কোনো না যে কোনোভাবে আপনাদের বাচ্চাদের সলোয়েজ সাহায্য করার জন্য এগিয়ে রয়েছে। আপনারা তাদের সাথে অনেক বেশি কোঅপারেট করুন, যাতে স্কুলটা বন্ধ থাকলেও আমরা পড়াশোনাটা বন্ধ যাতে না হয়, পড়াশোনাটা যাতে আমরা একইভাবে একই রীতিমে চালিয়ে যেতে পারি, যাতে সেই রীতিমে কোনোরকমভাবে ছন্দ পতন না ঘটে, এটাই আমার বলার। আর এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, কারোর অন্য কোনো মতামত থাকতেই পারে, আমি কোনোরকম আর্গুমেন্টে যেতে চাইছি না, বাট এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত এবং ইজিটোফিজিক্স থেকে আমার এই প্ল্যাটফর্ম থেকে আমি সেটা বলতে পারবো বলে আমার এই ভিডিওটা এখানে দেওয়া। আর এটা সম্পূর্ণ একটা অফ টপিক, দ্যাটস ইট।